অভিনয়ের প্রতি দক্ষতা, সেই সাথে দর্শকদের প্রতি তার ভালোবাসা। বাংলার দর্শকদের মনে কোঠায় এখন অভিনেতা প্রতীক সেন। টেলিভিশনের জগতে খুবই জনপ্রিয় এই অভিনেতা। একটি ধারাবাহিক শেষ হলে বাংলার দর্শকরা অপেক্ষায় থাকবেন কবে আবার প্রতীক সেনকে দেখা যাবে নতুন কোনো ধারাবাহিকে নতুন কোনো চরিত্রে। তার অভিনয় এতটাই মন জয় করে নিয়েছে মানুষের। অভিনয়ের প্রতি প্রতীকের দক্ষতা দেখে অনেকেরই মনে হয় ছোট থেকেই হয়তো অভিনয়ের প্রতি প্রতীকের আকর্ষণ ছিল। আদতেও কিন্তু তা নয়, রীতিমতো সরকারি চাকরি ছেড়ে অভিনয় জগতে প্রবেশ করেন এই অভিনেতা। অভিনেতার জীবনের এমন কিছু তথ্য যা জানলে আপনি অবাক হবেন। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। ইতিমধ্যেই ছোট পর্দা বড় পর্দা দু জায়গাতেই কাজ করে ফেলেছেন অভিনেতা প্রতীক সেন। কিন্তু টেলিভিশন তাকে যে জনপ্রিয়তা দিয়েছে তা অন্য কোনো সিনেমা দিতে পারেনি। খোকাবাবু, মোহর, সাহেবের চিঠি, বর্তমানে এক্কা দোক্কা। এক্কা দোক্কাতে পার্শ্ব চরিত্রে দেখা গেলেও প্রতীক সেনের অভিনয় আবারও মন জয় করেছে দর্শক মহলের। বেশ অনেক বছরই হলো রূপলি পর্দাতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। তবে কেরিয়ারের প্রথম দিকে অভিনয়ে আসার কোনো ইচ্ছাই নাকি ছিল না এই অভিনেতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শোনা গেল অভিনেতা প্রতীক সেনকে। অভিনয়তে না এলে প্রতীক কি করতেন, এই প্রশ্নের উত্তরেই অভিনেতা জানান তার প্রথম থেকেই ইচ্ছা ছিল খেলোয়াড় হওয়ার। বক্সিং এ গোল্ড মেডেলও পেয়েছেন, আর সেই সূত্র ধরেই রেলের চাকরিও করেছেন অভিনেতা প্রতীক সেন। কিন্তু সবকিছু ছেড়ে অভিনয়কে ভালোবেসেছেন এই অভিনেতা, যার কারণেই হয়তো বাংলা ধারাবাহিকের দর্শকদের কাছে তার এত জনপ্রিয়তা। এই মুহূর্তে প্রতীক সেনকে দেখা যাচ্ছে এক্কা দোক্কা সিরিয়ালে। সোনামণি আর প্রতীকের জুটিকে প্রথম দেখা গেছে মোহরে। এই সিরিয়ালের জনপ্রিয়তাই হয়তো তাদেরকে আবার এক্কা দোক্কাতে দেখা যাচ্ছে। প্রতীক সোনামণির জুটিকে বরাবরই ভালোবাসা দিয়েছেন দর্শকরা। এই জুটি নাকি বাস্তবে প্রেম করছেন এমনও খবর চাউর হয়। জানিয়ে আগেই প্রতীক বলেছেন দর্শকরা ভালোবাসেন তাই হয়তো বলেন, আমি আমার সব উত্তর কাজের মাধ্যমেই দিয়ে থাকি। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।